বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা হিন্দু শাস্ত্র মতে বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে গোটা দেশ তথা রাজ্যে কালী মন্দির গুলিতে এদিন বিশেষ পুজোর আয়োজন করা হয় বিভিন্ন মন্দিরের পাশাপাশি কালীবাড়ি লেন মেহের মেঘের কালীবাড়িতে সকাল থেকে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় পুরাণ অনুসারে দেবের কাহিনীতে উল্লেখ রয়েছে পুরাণকালে শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই শক্তিশালী অসুর ছিল তারা খুব কঠিন সাধনা করে প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন ব্রহ্মা তাদের বর দিয়েছিলেন যে এমন কোনো নারী যিনি কোনো মাতৃ থেকে জন্মগ্রহণ করেননি তার হাতেই একমাত্র এই দুই অসুরের মৃত্যু হতে পারে দেবকুল যখন শুম্ভ নিসুম্ভের অত্যাচারে অতিষ্ঠ তখন তাদের রক্ষা করতে এগিয়ে আসেন মহাদেব দুই অসুর নিধনে পাঠান দেবী কৌশিকীকে কৌশিকী কথাটির আভিধানিক অর্থ হল আদ্যাশক্তির বিশেষ রূপ কথিত আছে কৌশিকী অমাবস্যার দিনে দুই অসুর বধ করেছিলেন দেবী কৌশিকী এর জন্যই কৌশিকী অমাবস্যার দিনে বিভিন্ন কালী মন্দিরগুলিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন মন্দিরের পাশাপাশি বৃহস্পতিবার রাজধানী আগরতলা কালীবাড়ি লেনস্থিত মেঘের কালীবাড়িতেও আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোর সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের এক সাক্ষাৎকারে মন্দির কর্তৃপক্ষ জানান প্রায় বাষট্টি বছর ধরে কৌশিকী অমাবস্যা এখানে বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ আরতি বাংলাদেশে আমাদের এই রাজ্যে এটা প্রায় ষাট বাষট্টি বছর ধরে এই মন্দিরে পূজা হচ্ছে তো উসুকি অমাবস্যার পূজা মানে ভাদ্র অমাবস্যায় যেটা বলে এটার একটা বিশেষ পূজা হয় পূজা সকাল থেকে শুরু হয়েছে ব্যাপক ভক্ত সমাগম হচ্ছে এবং সন্ধ্যাবেলায় আমাদের বিশেষ একটা আরতি হয় আমাদের পুরোহিত মতো ভূমি পূজা করেন আমাদের মন্দিরে তো আজকের পূজাতেও আমরা আশা করছি যে যদি প্রকৃতি অনুকূলে থাকে ব্যাপক ভক্ত সমাগম হবে এবং আমরা একটু মহাপ্রসাদেরও আয়োজন করি আমাদের সাধ্য আগরতলা টিভি